হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো, আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট মতো নার্সারি সিলেবাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমার রিকোয়েস্টটা রাখবে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মধ্যে, মানে বা বাচ্চার বাবা মার মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাচ্চার পড়াশোনা নিয়ে কে বেশি কনসার্ন থাকো, কে বেশি চিন্তিত থাকো। প্লিজ 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 যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি আমি না ম্যাক্সিমাম এই যে রিকোয়েস্টগুলো পাই না, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মায়েদের রিকোয়েস্ট থাকে, তো সেটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে ডিবেট চলে। তো আমি বলি মায়েরাই বেশি চিন্তিত থাকে বাচ্চা পড়াশোনা নিয়ে, হাজব্যান্ড বলে না বাবারাও থাকে। তো সেই জন্যই আমি একটু জাস্ট যাচাই করে নিতে চাইছিলাম, অ্যাকচুয়ালি কারা বেশি কনসার্ন, মায়েরা না বাবারা? এটা একটা গেমের মতো করে নিও, কেউ প্লিজ মানে পার্সোনালি নিয়ে নিও না ব্যাপারটা, ঠিক আছে? তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ আমাকে নিচে কমেন্ট করে কিন্তু জানিও একটু। তাহলে চলো এবার আমরা ঝটপট নার্সারি সিলেবাসটা দেখে নিই। সিলেবাসের প্রথমে যে সাবজেক্টটা রেখেছি সেটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? ইংলিশে প্রথমে একদম প্রথমে কী করা হয়, ওরালি এ টু জেড শেখানো হয়, এবং এটা অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে। এখন তো তোমরা জানোই সমস্ত স্কুলে অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করানো হয়, তো ওরালি যার জন্য এ টু জেড বিভিন্ন রাইমসের থ্রুতে বা এমনিও নর্মালি বিভিন্ন রাইমসের থ্রুতে প্রথমে শেখানো হয় বাচ্চাদেরকে, তো সেইভাবে কিন্তু ওরালি শেখানো হয়। এরপরে নেক্সট যে পার্টটা আসে সেটা হচ্ছে রিকগনিশন টেস্টের, মানে প্রথমে তো বাচ্চাদের চেনানো হলো, এবার তারা ঠিকঠাক চিনল কি না, কোনটা এ কোনটা বি কোনটা সি সেটাও তো টেস্ট করতে হবে, তো সেটার জন্য কিন্তু রিকগনিশন টেস্ট করানো হয়, দেখা হয় বাচ্চাদের যে বাচ্চারা ঠিকঠাক চিনছে কি না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই রেকগনিশন টেস্ট বলো বা কীভাবে লেখাতে হবে এই রিলেটেড কিন্তু সমস্ত ভিডিও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। ইনফ্যাক্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা নার্সারি, তোমাদেরকে নার্সারি যে প্লেলিস্ট রয়েছে না তার লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো যার জন্য কীভাবে কী রেকগনিশন টেস্ট নিতে হয় সেটা ডিটেলসে আমি আর যাচ্ছি না, সেখান থেকে প্লিজ একটু দেখে নিও যাদের প্রয়োজন হবে। এরপরে আসি লেখার বিষয়ে, লেখানো কী করানো হয়। প্রথমে একদম প্রথমে যেটা লেখানো হয় বাচ্চাদেরকে বেসিক লাইন্স অ্যান্ড কার্ভ, এটা তোমরা অনেকেই জানো বেসিক লাইন্সের মধ্যে, যেমন স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, বিভিন্ন ধরনের কার্ভ, আপ কার্ভ, ডাউন কার্ভ, সি কার্ভ। এছাড়াও আরেকটা জিনিস আমার এখানে লেখা হয়নি, এছাড়া হচ্ছে সার্কেল শেখানো হয়, ডট শেখানো হয়। এই যে বেসিক লাইন্স অ্যান্ড কার্ভস বা বেসিক স্ট্রোকস, এগুলো কিন্তু বাচ্চাদেরকে প্রথমে শেখানো হয়, কারণ এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু বাচ্চাদের ইংলিশের বিভিন্ন লেটার বলো বা নাম্বার বলো সেগুলো কিন্তু লেখানো শুরু করা হয়। মানে যখন শেখানো হয় তখন কিন্তু ওইভাবে শেখানো হয়। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো বাচ্চাকে এ লেখানো শেখানো হবে, তখন বলা হয় কি স্ল্যান্টিং লাইন একটা, এদিকে একটা স্ল্যান্টিং লাইন, মাঝখানে স্লিপিং লাইন, এইভাবে বলে বলে কিন্তু বাচ্চাদেরকে লেখানো প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে? তো এই হলো মোটামুটি ইংলিশের সিলেবাস, এগুলোই পড়ানো হয়। আরেকটা জিনিস বলে রাখি যে এখন কিন্তু স্কুলে বাচ্চাদেরকে ক্যাপিটাল এবং স্মল দুটো প্যারালালি শেখানো হয়, ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটোই প্যারালালি শেখানো হয়। এবং যখন বাচ্চারা এই লাইন বা কার্ভগুলো শিখে যাচ্ছে তখন বাচ্চাদেরকে ট্রেসিং করানো হয়। কিছু কিছু স্কুলে শুধুমাত্র ক্যাপিটাল লেটারের ট্রেসিং করা হয়, আবার কিছু কিছু স্কুলে কিন্তু স্মল লেটারগুলোরও ট্রেসিং করানো হয়। তো এটা মোটামুটি ইংলিশে এইগুলোই মোটামুটি শেখানো হয়। এরপরে আসছি বাংলার বিষয়ে, বাংলা সাবজেক্টে। বাংলা অনেক স্কুলে আছে, বাংলা নার্সারিতে শেখানোই হয় না, কিন্তু এরকমও অনেক স্কুল আছে যেখানে নার্সারি থেকেই বাংলা শেখানো হয়, এবং তাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ থেকে ও পর্যন্ত, মানে স্বরবর্ণ যেগুলো সেগুলো নার্সারিতে শেখানো হয়। এবং এক্ষেত্রেও প্রসিডিওরটা কিন্তু মোরালেস সব সেমই, প্রথমে ওরালি শেখানো হয়, তারপরে রেকগনিশন টেস্ট করা হয়, তারপরে ট্রেসিং করানো হয়। তো প্রসিডিও মোটামুটি সবেরই সেম, ওরাল রেকগনিশন ট্রেসিং, এই জিনিসটা যেটা আমাদের বাড়িতেও ফলো করা উচিত মা বাবাদের বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে, যে কোনো নতুন জিনিস প্রথমে মুখে মুখে শেখানো, তারপরে তারা ঠিকঠাক চিনেছে নাকি সেটা দেখা, এবং তারপরে লেখার জন্য ট্রেসিং করানো। তো এই হচ্ছে বাংলা সিলেবাসের কথা বললাম। এরপরে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ম্যাথের সিলেবাস। ম্যাথে নর্মালি কী হয়, নার্সারিতে 1 থেকে 20 পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়, এবং শুধুমাত্র নাম্বারই না, নাম্বারের সাথে কিন্তু কাউন্টিংও শেখানো হয়, যার জন্য বাচ্চাদেরকে যখন 1 শেখানো হয় তখন আঙুল ফিঙ্গার কাউন্টিং নর্মালি শেখানো হয়, 1, 2 শেখানো হয়, 2, 3 এইভাবে কিন্তু শেখানো হয়, 4 এইভাবে কিন্তু শেখানো হয়। তো নাম্বারের সাথে কাউন্টিংটাও শেখানো হচ্ছে, এবং এক্ষেত্রেও সেম প্রসিডিওর, ওরাল, তারপরে রিকগনিশন, তারপরে ট্রেসিং, ঠিক আছে? এই হলো ম্যাথের মোটামুটি বিষয়। এবং কাউন্টিংয়ের ক্ষেত্রে নর্মালি দেখা যায় 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিংটা শেখানো হয়, আর লেখানোর ক্ষেত্রে বা ওরালি শেখানোর ক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত শেখানো হয়। এছাড়াও ম্যাথের মধ্যে আরও কিছু বিষয় আসছে, সেটা হচ্ছে প্রি ম্যাথ কনসেপ্ট।
প্রি ম্যাথ কনসেপ্টের উপরে ভিডিও অলরেডি আমার বানানো রয়েছে, তোমরা যেটা বললাম প্লেলিস্টে গিয়ে একটু দেখে নিও যে কিভাবে বাচ্চাদেরকে এক্সপ্লেন করবে এই জিনিসগুলো। প্রি ম্যাথ কনসেপ্টের মধ্যে যেমন রয়েছে বিগ স্মল, সেম ডিফারেন্ট, আপ ডাউন, টল শর্ট, ফুল এমটি, এছাড়াও আরও বিভিন্ন রকমের থাকে। এটা এক একটা স্কুলে এক একটা করে এক এক রকম ভ্যারিও করে অনেক সময়, তো সেগুলো নর্মালি বাচ্চাদেরকে শেখানো হয়। প্রি ম্যাথ কনসেপ্টগুলো শিখলে কি হয় বাচ্চা পরে ম্যাথগুলো বুঝতে সুবিধা হয়। তো এই হলো ম্যাথের সিলেবাস। এবার নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে জিকে কী কী করানো হয়। নর্মালি জিকের মধ্যে বাচ্চাদেরকে পাঁচটা করে নাম শেখানো হয়, সেটা কী কিসের কিসের নাম? ভেজিটেবলস, ফ্রুটস, ফ্লাওয়ার, অ্যানিমাল, কালার, নর্মালি পাঁচটা করে নাম প্রথমে শেখানো হয়। এছাড়াও অনেক স্কুলে বডি পার্টস শেখানো হয়, শেপ শেখানো হয়। ইনফ্যাক্ট শেপটা না, ওই যে যখন কালারিং যে অ্যাক্টিভিটিগুলো থাকে বা কালারিংয়ের যে বই থাকে না, সেখানেই বিভিন্ন শেপের মধ্যে কিন্তু কালার করতে দেওয়া হয়। সাপোজ একটা ট্রায়াঙ্গেল আঁকা রয়েছে, ভিতরে কালার করতে বললো বাচ্চাকে, তো এতে কী হলো এটা যে ট্রায়াঙ্গেল সেটাও শিখে গেলো বাচ্চা। তো এইভাবে শেপ কালারিং একটা কম্বো করে শেখানো হয়। এছাড়া একটা ইম্পর্টেন্ট জিনিস শেখানো হয়, সেটা হচ্ছে কনভারসেশন। তো কনভারসেশনের মধ্যে একদম নর্মাল যে কোয়েশ্চেনগুলো, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তারপর হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, এই ধরনের বেসিক যে কোয়েশ্চেনগুলো হয় না, সেগুলো কিন্তু কনভারসেশনের মধ্যে শেখানো হয়। এছাড়া রাইমস তো থাকেই বাচ্চাদের, রাইমসও ওই হয়তো আটটা দশটা রাইমস এরকম শেখানো হয়। এছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে কালারিং অ্যাক্টিভিটি তো থাকে, এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, আরও কী থাকে, বিভিন্ন ফেস্টিভ্যাল অনুযায়ী বা বিভিন্ন অকেশন অনুযায়ী কিন্তু স্কুলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হয়। এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো হয়, গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করানো হয়। যেমন ধরো বল ধরাধরি, লোপালুপি খেলা, এই ধরনের, বা কোনো একটা লাইন থাকলো লাইনের ওপর দিয়ে হাঁটা, এগুলোর মাধ্যমে কি হয় বাচ্চাদের গ্রস মোটর স্কিলগুলো ডেভেলপ করে। এগুলো কিন্তু আমরা বাচ্চাদের বাড়িতেও করাতে পারি, ইনফ্যাক্ট তার উপরেও ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো যে কীভাবে ফাইন মোটর স্কিল বাচ্চাদের ডেভেলপ করানো যায়, সেগুলো কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো তোমরা। তো নার্সারিতে মোটামুটি এই কয়েকটা জিনিসই শেখানো হয়। এছাড়াও স্কুল টু স্কুল তো ভ্যারি করে, এক একটা স্কুলে এক এক রকম একটু আড্ডু এদিক ওদিক হতে পারে, কিন্তু ইন জেনারেল যেটা ফলো করা হয় সিলেবাস সেটা কিন্তু এটাই। এবং তোমরা কিন্তু এই টোটালটার যে দেখতে পাচ্ছ, টোটালটা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো, তাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে, বারবার ভিডিওটা দেখার প্রয়োজন পড়বে না, জাস্ট স্ক্রিনশটের ফটোটা দেখে নিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা থেকে আশা করছি যে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যারা বাচ্চাদেরকে নেক্সট সেশনে স্কুলে ভর্তি করতে চাইছো, তারাই নর্মালি এই রিকোয়েস্টটা করছো যে নার্সারি সিলেবাস কী আছে জানার জন্য। তো আশা করছি তোমাদের ক্ষেত্রে এটা কিছুটা হলেও হেল্পফুল হবে এবং তোমরা বাচ্চাদেরকে এইভাবে কিছুটা প্রিপেয়ার করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, প্লিজ প্লিজ লাইক করো, আর অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আর কমেন্টে যেটা বললাম, প্লিজ একটু জানিও তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কে বেশি চিন্তিত থাকে বাচ্চাদের পড়াশোনা নিয়ে, হাজব্যান্ড নাকি ওয়াইফ, প্লিজ 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 আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে প্রথমবার এই ভিডিওটা দেখছো, তাকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন রয়েছে তাতে ক্লিক করে, তাতে যে অল অপশন রয়েছে সেটাকে সিলেক্ট করে রেখো। আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।